বড় লোক যারা মানুষ সাথে বেসিন থাকে যারা ধনী মানুষ, আর আপনারা হচ্ছে দড়ি দিয়ে একটা শিকার মতো বানায় আপনাদের খেতে হচ্ছে পেটের তাড়নায় ক্ষুধার তাড়নায় খেতে হচ্ছে পেটে হচ্ছে খালি খিদে না আমাদের খুব দুঃখ শোনা এটা কি দরজা স্বাস্থ্য ভালো মানুষটা দিকে ঢুকতে পারবে না এই অবস্থা আপনি কে আমি জেহরারের স্ত্রী হই এই ঘরে পুরো দায় পলিথিন দেওয়া উপরে না উপরে পলিথিন দেওয়া আছে উপরে আছে উপর দিয়ে দেওয়া বিলে যায় এটা তুলে আনি সারি ধুয়ে সারি এটা সিদ্ধ করে খায় আমাদের জান বাঁচাইছে আপনাদের বাবা মা টাকা পয়সার অভাবের কারণে আপনাদের সব বোনগুলাকে বয়স্ক মানুষের সাথে মানে আগে বিয়ে হওয়া আমার সাথে বিয়ে আমরা কি করছি সা লাগাই দিছি আগে সা লাগার পর দিয়ে তার সাইডে লারা গাই দিছি বুঝছেন ধান কাটে ওই লারা গাই দিয়ে শুয়ে খাইছি ঘুম পারি পারি নাই থর থরকে কাঁপিছি আমাদের খুবই দুঃখ আমার ওই ছোটো কালের ছেলে বাবা তো খুব দুঃখ করছে শোনা সে দুঃখ এখনো করতেছি শোনা দুঃখ আর নিবারণ হচ্ছে না আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এখন আছি কামারগাঁওতে, এখানে কি বাড়ির কাজ এতদিন হচ্ছিল, আলহামদুলিল্লাহ বাড়ির কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এটা আজকে আপনাদেরকে দেখাবো এবং যারা যারা টাকা পাঠিয়েছেন তাদের নামগুলো আজকে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করেন, রান্না করেন? রান্না করেন খিচুড়ি। খিচুড়ি কখনকার রান্না? সকালে রান্না করিনি। কেন? গোড়াতে পান্তা বানিয়েছিল তাই খাইছি। আর দুপুরে তো এখন প্রায় তিনটা বাজে, এখন রান্না করুন, রান্না করে খাবেন, তারপর রাতে খাওয়া। দুপুরে খাননি এখনো নাকি? তো মাশাআল্লাহ এটা রঙিন টিন দিয়ে করা হয়েছে না? কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার ছেলে কই পিছনে? আপনার কি খবর, ভালো আছেন? ভালো আছি। তো রঙিন টিন দিয়ে করলেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কয় রুম করে করা হয়েছে? দুই রুম? দুইটা। আচ্ছা, আপনার এখন শরীরে কি খবর বলেন তো? আমার শরীর মনে করেন যে অসুখ খেলে ভালো, না খেলেই খারাপ। কি অসুখ যেন ছিল আপনার? আমার শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট, ওষুধ খেলে ভালো থাকে না হলে ভালো থাকে না? মাসে তো ইঞ্জেকশন দিই রোগে। তো ঘরের কাজ করতে কতদিন লাগলো যেন? 8 দিন মনে হয়। স্যার 8 দিন তো লাগবে, মিস্ত্রি পাওয়া খুব কঠিন। আচ্ছা, আমি জানতাম না যে রঙিন টিন দিয়ে করতেছেন, দেখে ভালোই লাগতেছে। রঙিন টিনে বাড়িগুলো ভালোই লাগে এবং অনেকদিন যায় হতে না, টিনগুলো নষ্ট হয় না। খাওয়া আপনি ধরুন স্যার, এই এই বেড়ার টিন এলে গ্যারান্টি দিতেছে 20 বছরের আগে, যদি একটা রং যদি জলে চেয়ার এটা, তাই না? 20 বছরের গ্যারান্টি দিচ্ছে বেড়ার টিন, তাহলে তো অনেক ভালো। আমার দুইটা রুম করা হয়েছে, এই যে এখানে আপনার মা থাকতো আগে না, তার জন্য কি এই রুমটা? হ্যাঁ, আমার মা থাকে শোনা, তার জন্য এই রুমটা করছি। যতদিন এখন বেঁচে থাকবে আমার মার কষ্ট বেশি শোনা। আমার মার খুব কষ্ট, উঠতে পারে না, খাইতে পারে না, খুব কষ্ট। দেখেন ঘরের মধ্যে পায়খানা খুঁজে দিছি, তা পারে না, লিজে বসা দেওয়া লাগে। কালকে জালনা দেখা দিচ্ছে আদার, একটু আদার দেখলে পরে ঠিক করে পারে। তো আমার ছেলেকে বলছি যে কারেন্টার লাগা দেওয়া, যতদিন বাঁচি থাকে না এখন ভালো করে রাখি আমরা। বেটার আর দিয়েছে যে এখন আশা করি আল্লাহ তাকে আশা দান পূরণ করে। আপনারা কোন ঘরে এই ঘরে থাকবেন? স্যার আমরা এই রুমে থাকি। আপনার নানির রুমটা একটু ছোট, কিন্তু আপনারটা একটু বড় করে করছেন আর কি। এখনো মানে থাকা শুরু করেন নাই? না, জিনিসপত্র গোছাচ্ছেন? না, জিনিসপত্র মানে কেবল এই ঘরে লিয়াসের ব্যবস্থা করব। জানালা দুইটা আছে? হ্যাঁ, দুইটা। ও, এটা স্টিলের জানালা? হ্যাঁ, স্টিলের। দেখেন দুইটা জানালা স্টিলের, আর সম্পূর্ণ বাটাম, তারপরে খুঁটি, সম্পূর্ণ সব কিছু নতুন তো? না, সব নতুন। ধারি আর মেঝেটা পাকা করা সম্ভব হলো না, কারণ অত টাকা আসছিল না। এখন তাহলে আপনারা এই ঘরে থাকবেন নাকি? ও, দরজাটাও হচ্ছে স্টিলের লাগানো হয়েছে না? সুন্দর হয়েছে। এখানে কি রাখবেন? হাঁড়ি পাতি লেখা আছে, মাছা বানানো, মাছা মাছা বানাচ্ছে না? ধরেন যে মাছ না থেকে এই এখন এই অসুখ তো ভালো হয় না, এটা তো ওষুধ খায় কমায়, ওষুধ খায়, আর ইঞ্জেকশন দেয়। আর আমার চোখের দেখেন, চোখ কাটার লাগে কিছু আমাকে দান করবেন, চোখটা চলবে। হ্যাঁ, আপনাদেরকে কিছু টাকা দিয়ে যাবো। এখন আপনারা কি টাকা দিয়ে রান্নাঘরটা ঠিক করবেন না আপনার চোখের অপারেশন করাবেন, সেটা আপনাদের ব্যাপার। যেটা আপনাদের জন্য যা আসছিল বাড়ি করার পরে কিছু টাকা বেঁচে গিয়েছে, সেটা আজকে আপনাদের হাতে তুলে দিয়ে যাবো। ওটা দিয়ে আপনাদের যেটা প্রয়োজন সেটা করবেন, ঠিক আছে? আল্লাহর কাছে আপনাকে শরীর সাবধান ভালো থাকে, এটি হলো আমার
তোমাদের লাগি আমরা দোয়া করতেছি সোনা, আমাদের যেন জান ঠান্ডা করছে সোনা, তোমাদের জান জান আল্লাহ জান শান্তি রাখে আল্লাহ, আল্লাহ কামে যদি বরকত দান দেয় আমাদের খুশি করছে আল্লাহ জান তোমাদের খুশি করছে। আপনাদের জন্য মোট 22 জন মিলে আমাদের কাছে টাকা পাঠিয়েছিলেন, তো একটু তাদের নামগুলো বলি যে কোন কোন সম্মানিত ভাই বোনেরা আপনাদেরকে না দেখার পরেও আপনাদের জাস্ট কষ্টের কথা শুনে আপনাদের জন্য টাকা পয়সাগুলো পাঠিয়ে দিয়েছেন, তাদের কষ্টের ইনকামের টাকা। আসলে কষ্টের ইনকামের টাকা কাউকে কেউ দিতে চায় না, আপনার আপনাদের দুঃখে কষ্টের কথা শুনে তাদের মনে লেগেছে বলে দিয়েছে তারা। হ্যাঁ, জাস্ট আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। এখন আপনারা যদি ভালো থাকেন আশা করি আল্লাহ খুশি থাকবেন। ভালো আছি শোনা আমরা সবাই, তোমাদের জন্য আমাদের সবাই ভালো আছি শোনা। তাদের নামগুলো একটু বলি। ইউএসএ থেকে একজন আন্টি দিয়েছেন 10,000 টাকা, ইউকে থেকে ইয়াসমিন আপু দিয়েছেন 9,855 টাকা, কানাডার টরেন্টো থেকে সাইফউদ্দিন ভাই দিয়েছেন 20,000 টাকা, আখলাউর রহমান ভাই লন্ডন থেকে 20,000 টাকা দিয়েছেন, সিডনি থেকে আফসান আন্টির ফ্রেন্ড দিয়েছেন 7,102 টাকা, আমেরিকা থেকে একজন বোন 12,914 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ইংল্যান্ডের বার্মিংহাম থেকে একজন বোন দিয়েছেন 5,000 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক, একজন বোন 5,500 টাকা দিয়েছেন, সৌদি আরব আল তায়েব থেকে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে রিজওয়ান ভাই দিয়েছেন 1,500 টাকা, বাহরাইন থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, একজন বোন 1,500 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, সৌদি আরব থেকে মোহাম্মদ তারেক হোসেন ভাই দিয়েছেন 5,000 টাকা, একজন 200 টাকা দিয়েছেন, আলাউদ্দিন ভাই মালয়েশিয়া থেকে দিয়েছেন 1,000 টাকা, মোহাম্মদ রায়হান মিয়া ভাই সিঙ্গাপুর থেকে দিয়েছেন 2,000 টাকা, আবু তালিব ভাই সৌদি আরব থেকে দিয়েছেন 2,000 টাকা, ইউকে থেকে একজন বোন দিয়েছেন 2,000 টাকা, মোহাম্মদ শাহিন হোসাইন ভাই দিয়েছেন 500 টাকা, কুয়েত থেকে একজন ভাই দিয়েছেন 2,000 টাকা উনি নাম প্রকাশে অনিচ্ছুক, একজন বোন 2,000 টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, পাবনার সাথিয়ার একজন মালয়েশিয়া প্রবাসী ভাই দিয়েছেন 1,220 টাকা। আপনাদের জন্য মোট সংগ্রহ হয়েছিল 1,17,291 টাকা, এই ঘরটা করতে খরচ হয়েছে 90,275 টাকা, অবশিষ্ট 27,016 টাকা এখন আপনাদের হাতে আমরা উঠিয়ে দিব। আল্লাহ সবার জানে পানে ভালো, যারা তা দিয়েছে আল্লাহ তাকে জানে পানে ভালো রাখে, আল্লাহ শোকে টাকাটা একটু গুনে নেন, আল্লাহ তারা জানে শান্তি পায়, আল্লাহ আমাদের দিয়েছে শান্তি, আল্লাহ তাকে শান্তি, আল্লাহ তাকে দেয় নতুন তোফিন দান করে, আল্লাহ আমাকে যেন জান শান্তি রেখেছে, আল্লাহ তাকে যেন শান্তি রেখে, আল্লাহ কোনো মুসিবত দিও না, আল্লাহ আল্লাহ তারা যেন আরও দশজনক দেবীর পারে খুশি করতে পারে, আল্লাহ আমাকে যেন খুশি করছে, আল্লাহ তারা যেন খুশি থাকে শুনতে শান্তি থাকে, আল্লাহ কোনোখানে গেলে যান আল্লাহ যান কোনো মুসিবত না দেয়, আল্লাহ তারা যান ঘুরে আসে, আল্লাহ আল্লাহ তাকে জানে পানে যান খুশি রাখে, আল্লাহ আল্লাহ কাছে বলতে আল্লাহ আল্লাহ তোমরা তোমরা যারা যারা দিয়েছে আল্লাহ তোমাকে জানে হায়ের দারাজ করো, বালা মাছ দূর করো, মুশকিলাতে আসান করে, আল্লাহ শান্তি রাখুক, আমরা এই দোয়াই চাই, তারা আমার জন্য অনেক উপকার করেছে, উপকারের জন্য তাদের কাছে আমরা ধন্যবাদ চাই। মনে করেন যে আপনারা যে টাকাটা দিচ্ছেন সে টাকা দিয়ে ঘর তুলতে পারে সেটাই খুশি, যারা দিয়েছে তারা জন্য দোয়া করে তারা যাতে ভালো থাকে শান্তি থাকে, তারা বাল বাচ্চা সুস্থ থাকুক, তারা জন্য এইটুকু দোয়া আমার কাছে। এখন তো আর ঝড় বৃষ্টিতে আপনাদের ঘুমের ডিস্টার্ব হবে না, তো ঝড় বৃষ্টি শুরু হলে মানে টেনশন থাকতো যে কখন কোথা দিয়ে পানি পড়তেছে না পড়তেছে, পানি পড়তেছে না সময় কালে কাগজ দিয়ে পানি পড়তে ভাত খাই পারি নাই, ওইটি আরেকখানে যাই বইছি, এখন তোমাদের দ্বারা তো আমাকে আল্লাহ কবির দান করছে, সেই দান তাকে দান আল্লাহ কবির দান করে, আল্লাহ তাকে বাল বাচ্চা যান সুখে যান থাকে, আরও যান টেকা পয়সার মানুষ হয়, আরও যান দশজন একজন খুশি করে, তার দশজনের যান দোয়া পায় আল্লাহর কাছে, এটি গণনা করি আল্লাহ। এখন আপনাদের একটা দায়িত্ব আছে, আল্লাহ তো আপনাদেরকে ঘরটা করে দিলেন, একটা অবস্থার পরিবর্তন করে দিলেন, এখন শুকরিয়া আদায় করতে হবে না আল্লাহর, শুকরিয়া আদায় করতে হলে তো আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলছেন, নাচ কালামি যাবি কিছুই সাথে যাবি না, নাচ কালামি সাথে যাবি, টেকা পয়সা ধন দলিত কিছুই সাথে যাবি না, এর নামাজই আগে যাবি,
সেটাই এর জন্য ধন্যবাদ আল্লাহ আপনাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন এখন আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা আপনারা পালন করবেন আশা করি অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন দেখবেন যে সামনের পথগুলো আরো অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য হ্যাঁ দেখবেন রোগ রোগ বালাইও কম হবে ইনকামে বরকত আসবে আর আপনাদেরকে যে ক্যাশ টাকা দেয়া হলো এই টাকা দিয়ে এখন আপনার রান্নাঘরটাও ঠিক করতে পারেন অথবা আপনার চিকিৎসার জন্য ব্যয় করতে পারেন এখন আপনাদের ব্যাপার এটা আপনাদের জন্য যা আসছিল খরচ করার পরে যা বেঁচে গিয়েছে আমরা তুলে দিলাম এখন আপনাদের যেটা প্রয়োজন সেটা করে নিতে পারেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করে শোনা তোমরা রাস্তায় পথে যান কোনো মুসিবত না দেয় আল্লাহর কাছে কই তোমরা আরও দশ বারে যাবে দশজনাক দেবে তারা খোঁজ দিবি তারা শান্তি হবে এটি হলে দোয়া আল্লাহর কাছে কই তোমাদের জান সারাটা ভালো রাখলে আমাদেরও ভালো দেয় মনে হবে যে দেখি আমার এই বেটারা আসলে আমাদেরকে সুখে শান্তি দিয়ে গেছে এটি আমি খুব খুশি হয়েছি আসলে এটা আপনার মনে রাখারও দরকার নেই আল্লাহ যদি ভালো কাজগুলো কবুল করেন ওইটাই যথেষ্ট আর আমি যদি অনেক ভালো কাজ করি কিন্তু আল্লাহ যদি একটাও কবুল না করেন তার কোনো দাম নেই দোয়া করেন যাতে আল্লাহ এই কাজগুলো কবুল করেন এবং সবসময় যেন এই কাজগুলো করে যেতে পারি এই দোয়া রাখবেন তাই তো গণনা করতেছে আল্লাহ তো তোমার যে কেনে যাও আল্লাহ যেন খুশি করে দেয় কোনো মুসিবত যাতে না দেয় দেওয়ার তো জানে আল্লাহ দান করে এই দিলে আমার করতে বসে না ঠিক আছে আল্লাহ আপনাদের বাকি জীবনটা যেন অনেক ভালো রাখে সেই দোয়াই করি আসসালামু আলাইকুম তোমরা ভালো থাকো শোনা তোমরা ভালো থাকলে তো আমার ঘরে মনে থাকে যে যাই গিয়ে বেচরা জন্য আমি দেখো চিরজীবন যতদিন বাঁচে আছি এই বাকি জীবনটুক আমার এই ঘরে এখন ই হবে আল্লাহ